শনিবার দিন একটি মা তার বাচ্চাকে নিয়ে শহর থেকে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর মা ছেলে দুজনই বাসে করে গ্রামে পৌঁছে যায়। তখন সবার প্রথমে বাচ্চাটি তার বন্ধুর সাথে দেখা করে আর শহর থেকে আনা কিছু গিফট তার বন্ধুকে দেয়। কিন্তু যখন রাত হয়ে যায় বাচ্চাটি আকাশের চাঁদ দেখতে দেখতে তার ঠাকুমার কোলে ঘুমিয়ে পড়ে আর সকালবেলা দুটি বাচ্চাই ঘুম থেকে উঠে চান সেরে প্রতিবারের মতন এবারেও খেলার জন্য বেরিয়ে পড়ে। তারা দুজনই মাঠে গিয়ে খুব মজা করে খেলতে শুরু করে আর সেখানে বোর হওয়ার পর তারা একটি চাষির কাছে যায় এবং ওই চাষির মইয়ের ওপর বসে যায়। দুটি বাচ্চাই এতে অনেক মজা পায়। এরপর তারা খেলতে খেলতে আলা হয়ে যায় এবং তারা ওই চাষির সাথেই চাষির আনা খাবার খেয়ে ওই গরুর গাড়িতেই ঘুমিয়ে পড়ে। কিন্তু তারপর বাচ্চা দুটি বাড়ির পথে রওনা দেয়। তখন তারা একটি বান্দরকে দেখে বান্দরটিকে রাগাতে থাকে। তারপর বাড়ির সামনের একটি দোকান থেকে চিপস কিনে খায়। কিন্তু বাড়িতে পৌঁছালে বাচ্চার মা তাকে শহরে ফেরার কথা বলে। কিন্তু বাচ্চাটির একদমই ইচ্ছে ছিল না শহরে ফেরার, তাও তার মা তাকে নিয়ে যায়। তখন তার বন্ধুরও অনেক খারাপ লাগে, কিন্তু তার বন্ধু দৌড়ে বাড়িতে যায় আর ফিরে এসে বাচ্চাটিকে দেখে তাকে একটি খেলনা গরুর গাড়ি গিফট করে। তখন বাচ্চাটিও অনেক খুশি হয়।